Dear students, you are all welcome to my class. তাহলে কেমন আছে সব? আজ আমরা আবার একসাথে হয়েছি lesson 4 memory in marble এর remaining partটা পড়ব বলে. Let's read the remaining part of lesson 4 memory in marble মর্মর প্রস্তরে বিজড়িত স্মৃতি. তোমরা আগের দিনের পড়াটা দেখে নিয়েছিলে তো? কোনো অসুবিধে হয়নি? যদি অসুবিধে থাকে কোনো তাহলে অবশ্যই সেটা নোট করে রাখবে, আর স্কুল খোলার সঙ্গে সঙ্গে ক্লাসে সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব এবং তোমাদের সমস্যাগুলোর সমাধান করব. নাও ওপেন ইয়োর বুক পেজ নাম্বার 47. Memory in marble, the remaining part of memory in marble, মর্মর প্রস্তরে বিজড়িত স্মৃতি. আগের দিন যেখানে থেমেছিলাম আজকে আমরা সেখান থেকে আবার শুরু করতে চলেছি. Let's read. His grandfather continued with the story. তার দাদু গল্পটা আবার বলতে শুরু করলেন. Prince Khurram was later known as Shah Jahan. পরবর্তীকালে Prince Khurram Shah Jahan নামে পরিচিত হন. He became the emperor in the year 1628. তিনি 1628 খ্রিস্টাব্দে বাদশাহ হন. Arjumand Banu Begum was later renamed as Mumtaz Mahal. পরবর্তীকালে আরজুমান বানু বেগমের নতুন নামকরণ হয় মুমতাজ মহল. But what does the name Mumtaz Mahal mean? asked তরুণ. তরুণ জিজ্ঞাসা করল, কিন্তু মুমতাজ মহল নামের মানে কি? Means the brightest crown of the world, answered his grandfather. তার দাদু উত্তর দিলেন, এর মানে হলো পৃথিবীর উজ্জ্বলতম মুকুট. Then he continued with his tale. তারপরে তিনি আবার তার গল্পে ফিরে গেলেন. When Mumtaz was on her deathbed, Shah Jahan promised her that he would not marry again. যখন মুমতাজ মহল মৃত্যুশয্যায় শায়িত তখন শাহজাহান তাকে কথা দিলেন যে তিনি আর পুনরায় বিবাহ করবেন না. He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. তিনি তাকে আরও কথা দিলেন যে তার মৃতদেহের ওপর যে কবর থাকবে সেই কবরের ওপরে একটা সুন্দর সমাধি মন্দির বানিয়ে দেবেন. হোয়াট ইজ এ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার? আস্কড তরুণ ইন সারপ্রাইজ. তরুণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, দাদু সমাধি মন্দিরটা কি? ও, এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দি ডেড, সেড গ্র্যান্ডফাদার. দাদু বললেন, হ্যাঁ, সমাধি মন্দির হলো এমন একটা বাড়ি, প্রাসাদ, সৌধ, যা ইচ্ছে বলতে পারো, সেটা মৃতদেহের কবরের ওপরে তৈরি করা হয়। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার দ্য কোর্ট টু মৌন ফর টু ইয়ার্স। তার মৃত্যুতে শাহজাহান এতই দুঃখ পেয়েছিলেন, এতই শোকাভিভূত হয়ে পড়েছিলেন যে তার দরবার তিনি 2 বছরের জন্য মুলতবি রেখেছিলেন। বলা ভালো, তার দরবারকে তিনি 2 বছরের জন্য শোক পালন করতে বলেছিলেন। লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার ইয়মুনা ইন মেমোরি
of his beloved wife. পরে শাহজাহান যমুনা নদীর ধারে তার প্রিয়তমা পত্নী স্মৃতিতে একটা সুন্দর স্মৃতিসৌধ বানানোর কাজ শুরু করেন. ইট টুক 22 ইয়ার্স অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট. এই সুন্দর স্মৃতিসৌধটা বানানোর জন্য 22,000 কর্মীর 22 বছর সময় লেগেছিল. দি তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ দ্য হোয়াইট মার্বল. তাজমহল সম্পূর্ণভাবে শ্বেত পাথরে তৈরি ছিল. দিস হোয়াইট মার্বল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া. এই শ্বেত পাথরগুলো সারা এশিয়া থেকে আনা হয়েছিল. হোয়েন শাহজাহান ডায়েড ইন 1666, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দি গ্রেভ অব মুমতাজ মহল. যখন শাহজাহান 1666 খ্রিস্টাব্দে মারা যান, তখন তার মৃতদেহ তার প্রিয়তমা পত্নী মুমতাজ মহলের পাশে কবরস্থ করা হয়. দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল. এই অপূর্ব সুন্দর স্মৃতিসৌধটা তাজমহল নামে পরিচিত হয়. ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দি 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড. এটিকে বর্তমানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বলে পরিগণিত করা হয়. গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট. দাদু এক মুহূর্তের জন্য থামলেন. ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে. ঠিক আছে, আজকে আমি কিন্তু তোমাকে অনেকটা কিছু বলেছি. উইল দিস বি হেল্পফুল এনা? এটা তোমাকে যথেষ্ট সাহায্য করবে তো? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দি তাজমহল, সেড তরুণ হ্যাপিলি. তরুণ খুব খুশির সঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটা দিয়ে আমি নিশ্চয়ই খুব সহজে তাজমহল সম্পর্কে একটা অনুচ্ছেদ রচনা করতে পারব. আচ্ছা, এখানেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে. আমি আজকে তোমাদের টেক্সটের বাকি অর্ধেকটা পড়েছি, মানে বলেছি. তোমাদের বুঝতে কারো অসুবিধে হয়নি তো? যদি অসুবিধে হয়, আমি আবারও বলছি, তোমরা অসুবিধের জায়গাগুলো নোট করে রাখবে, স্কুল খুললে সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব. আর আজকের টেক্সটে যে নতুন নতুন শব্দগুলো তোমরা পেলে, সেই নতুন শব্দগুলোকে আমরা একটুখানি চিনে নিই, তার মানেগুলো জেনে নিই, সে উচ্চারণগুলো আর একবার একটুখানি দেখে নিই, কেমন? নাও লেট আস লার্ন দ্য নিউ ওয়ার্ড্রোবস. আচ্ছা, তাহলে এবার আমরা নতুন শব্দগুলোর উচ্চারণ আর মানেগুলো জেনে নিই. কন্টিনিউড আবার শুরু করলেন লেটার পরবর্তীকালে এম্পারার সম্রাট বা বাদশাহ, ব্রাইটেস্ট উজ্জ্বলতম ক্রাউন মুকুট, ওয়ার্ল্ড পৃথিবী, টেল গল্প, ডেথ বেড মৃত্যুসজ্জা, এগেইন পুনরায়, বিল্ড তৈরি করা, মৌসোলিয়াম সমাধি মন্দির, গ্রেভ কবর, সারপ্রাইজ অবাক হওয়া বা আশ্চর্য হওয়া, বিল্ডিং বাড়ি, ডেড মৃত, লেজেন্ডস পৌরাণিক কাহিনী, কোর্ট দরবার, মোর্ন শোক পালন করা, বিসাইড পাশে,
इन मेमोरी स्मृतिते बिलाविट प्रियतमा वाइफ स्त्री वर्कर्स श्रमिक दल एंटायरली सम्पूर्ण रूपे व्हाइट मार्बल श्वेत पाथर ऑल ओवर सारा जायगा जुड़े मैग्निफिसेंट अपूर्व सुंदर कंसिडार्ड विवेचना करा है वंडर्स आश्चर्य पॉज्ड थेमे छिलेन मोमेंट मुहूर्त क्वाइट बेश खानिकटा हेल्पफुल उपकारी एनाफ जथेष्ट इजिली सहजे हैप्पीली खुशीर संगे ताले उच्चारणगुलो एवं प्रत्येकटा वर्डेर माने तुम्हरा शिखे नियेछो तो जदि प्रत्येकटा वर्डेर माने ठीक करे शिखे नाओ ताहले देखबे लेसनटा बुझते तोमादेर अनेक सुविधे हबे। आजके आमरा लेसनटा पढ़ा शेष करलाम एवं आमादेर मातृभाषा बांग्लाय सेटार माने बुझे निलाम। परेर दिन आमरा एई लेसनेर पेछने बा परे जे एक्टिविटीज गुलो आछे सेगुलो आमरा किछु करते पारी किंबा किछु टेक्सचुअल ग्रामार निये आलोचना करते पारी। किन्तु आजकेर टेक्सटेर परिप्रेक्षिते आमरा किछु होमवर्क करब। किन्तु आगेर दिन आमि जेरकम तोमादेर किछु बाड़ीर काज करते दियेछिलाम आजकेओ सेरकम किछु बाड़ीर काज दिलाम। तोमरा किन्तु अवश्यई बाड़ीर काजगुलो करबे जेगुलो क्लासेर शेषे प्रतिदिन देब सेई काजगुलो आमि आगेर दिनो बोलेछि आजो बोलछि प्रत्येक दिनेर काज प्रत्येक दिन शेष करे राखबे ना होले किन्तु काज जमे जाबे পরে আর কিন্তু কুল কিনারা পাবে না। এরপরে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব অ্যাক্টিভিটি। তাহলে তোমাদের টাস্কটা দেখে নাও কি কাজ দেওয়া হয়েছে। প্রথম কাজটা দিয়েছি অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্য সম্পূর্ণ করা, আগের দিনও ছিল এরকম একটা কাজ। আর দু নম্বর অ্যাক্টিভিটিসে দিয়েছি এলোমেলো করে রাখা লেটারগুলো থেকে হিন্টসের সাহায্যে অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করা, আগের দিন এই কাজও ছিল। পর্যন্তই তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, বাড়িতে থাকবে এবং যথাযথ নিয়ম মেনে চলবে, পরিচ্ছন্ন থাকবে।